बॉबीज क्लासिक क्यूजन किचने आज के आमी तोमादेर संगे शेयर करते चलेछी मसाला भिंडी। मसाला भिंडी किन्तु एकटा दारुण रेसिपी, एटा किन्तु रुटी परोटा स्टीम राइस सब किछु दिए भीषण भालो जाए। वेलकम बैक टू माय चैनल बॉबी क्लासिक क्यूजन। केमन आछो तोमरा सबाई? सबाई भालो आछो तो? ताहले चलो शुरू करी आजकेर रेसिपिटा। গ্যাস অন করে আমরা কড়াই বসালাম আর কড়াইতে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে এসেছে, এবার কিন্তু আমরা কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ফ্লেম কিন্তু থাকবে মিডিয়ামে। ভেন্ডিগুলোকে একটু ভেজে নিতে হবে। আমরা সবাই জানি গ্রিন ভেজিটেবলস মানেই কিন্তু উপকারে ভর্তি। ভেন্ডিতে আছে কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম আর আছে ভরপুর পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক আর ফসফরাস। আমরা দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি নুন, এবার আমরা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এবার আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। একদম সামান্য লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করেছি এখানে। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে। এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দেব। ঢাকা দিচ্ছি জাস্ট 3 মিনিটের জন্য, ফ্লেম থাকবে লোয়ে। 3 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা খুলে নিয়েছি। আমাদের ভেন্ডি কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। ভেন্ডিতে কিন্তু আছে ভিটামিন সি, ভিটামিন এ আর ভিটামিন কে। এবার কিন্তু আমরা দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। সর্ষে বাটা সর্ষে যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে। আমরা কিন্তু সর্ষে বাটা এখানে ইউজ করেছি 4 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাজা ভাজা করতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে দেব, আবারও 3 মিনিটের জন্য ফ্লেম থাকবে লোয়ে। 3 মিনিট হয়ে এসছে, আমরা কিন্তু ঢাকা খুলে নিলাম। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে রান্না করতে হবে। ভেন্ডি কিন্তু কন্ট্রোল করে আমাদের ব্লাড সুগার, আর এটা আমাদের হেল্প করে হার্ট ডিজিজ থেকে। ভেন্ডিতে থাকে ফাইবার, তাই কিন্তু ইম্প্রুভ করে আমাদের ডাইজেশন। আমাদের কিন্তু ভেন্ডি হয়ে এসেছে, তাই আমরা 1 চামচ সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আমাদের কিন্তু ভিন্ডি মশালা রেডি। দেখো ইয়াম্মি খেতে ভিন্ডি মশালা। এটা কিন্তু রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে দারুণ যায়, দারুণ। ভিন্ডি কিন্তু অ্যানিমিয়া দূর করে আর আমাদের ইমিউনিটি ইম্প্রুভ করে। আমাদের চোখের জন্য ভিন্ডি ভীষণ ভালো। আমি যেভাবে এই রেসিপিটা বানিয়ে দেখালাম তোমরা সেমভাবে বানাবে, আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করবেই করবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।